ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شمال دبون أبنار প্রশ্নটি হচ্ছে যে মনে অনেক সময় যে কুমন্ত্রণা আসে যে আমি অনেক কিছু জানি, আমি অনেক আমল করি, আমি অনেক ভালো, তো এগুলো থেকে বাঁচার উপায় কী? আসলে এগুলো শয়তানের কুমন্ত্রণা, তাই এখানে নিজেকে সবসময়ের মধ্যে শয়তানের কুমন্ত্রণা এবং অহংকার, রিয়া ইত্যাদি থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেমন যখনই এমনটা কিছু আসবে তখন সাথে সাথে তওবা ইস্তেগফার করবে যে আমি তো ভুল করতেছি, আমার অন্তর মধ্যে এগুলো আসতেছে কেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবাদত করতে করতে ফা ফুলিয়ে ফেলতেন, আমি কি ফা ফুলিয়ে ফেলছি আবাদত করতে করতে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম লম্বা লম্বা ক্যাম্প করতেন, সে ফা ফুলিয়ে যেত। আপনি কি এরকম যে আপনারও ফা ফুলে গেছে আবাদত করতে করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে? তো সেই তুলনায় তো একবার তুচ্ছ মনে করতে হবে নিজেকে, বরং আবাদতের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে নিজের থেকে উন্নত মানের যারা আছে তাদের দিকে লক্ষ্য রাখতে হয়। দুনিয়ার ক্ষেত্রে নিজের থেকে নিচে যারা আছে তাদের দিকে দেখতে হয়, তাইলে এটা নেয়ামত সুক্রিয়া হবে। যেমন আপনি যে আমল করেন আপনার থেকে আরও একজন আছে বেশি আমল করেন, আপনি যা জানেন তা আপনার থেকে বেশি এলেম রাখে, এরকম যে লোক যারা আছে তাদের দিকে আপনি লক্ষ্য করেন, তো আপনাকে নিজে ছোটো মনে হবে, নিজেকে ছোটো মনে হবে, হ্যাঁ না আসলে তো আমি যে কী আবাদত করি সে তো আরও বেশি আবাদত করে, আমি কী এলেম জানি সে তো আরও বেশি এলেম জানে। তাহলে নিজের মধ্যে একটা বিষয় আসবে যে একলাস ভিত্তিক যে আমল করা সহজ হবে এবং রিয়া অহংকারী এগুলো দূর হবে, আর আপনি সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির জন্য আবাদত করবেন। এখন যদি মনে এগুলো আসি যায় আপনার তো যে সব নষ্ট হয়ে যায় সে কথা মনে করবেন। তারপরে অহংকার, আমি বেশি জ্ঞানী, আমি জানি, আমাকে আর নতুন করে শিখতে হবে না, এগুলো হচ্ছে যে শয়তানের কিছু ওয়াসওয়াসা। শয়তান নিজেকে যেমন এই সমস্ত অহংকারের কারণে ধ্বংস করছে, সেই সমস্ত কারণে অন্যকে ধ্বংস করার জন্য ফয়তারা করে। তাই সবসময়ের মধ্যে নিজেকে ছোটো মনে করতে হবে, আল্লাহ তালা নিকট দোয়া করতে হবে, যখন এই ধরনের কুমন্ত্রণা আসে সাথে সাথে তবে ইস্তেগফার করতে হবে, নিজেকে সংশোধন করে নিতে হবে। আসলে তো আমি তো একেবারে তুচ্ছ, আমার কি আমল আছে, আমি যে আমল করি এগুলো আল্লাহ তালা কবুল করতেছে কিনা এটার কোনো গ্যারান্টি নেই, তাই আমি কেন এরকমভাবে অহংকার বাবা মরন্তর মধ্যে নিয়ে আসবো, বা আমার জ্ঞান কতটুকু আছে? আল্লাহ তাআলা বলতেছেন আমার তোমাদেরকে সামান্য জ্ঞান দেওয়া হয়েছে, তো সামান্য জ্ঞানের ভিতরে তো অনেকে যে এত বেশি জানে, আমি তার তুলনায় কিছুই জানি না, এই ধরনের খেয়াল করতে হবে। আর দুনিয়ার লেভেলে নিজের থেকে যারা নিচের আছে তাদের দিকে লক্ষ্য করতে হয়, তাহলে নিয়ামতের সুক্রিয়া হয়। যেমন আপনার কাছে একটা টিনের ঘর আছে, তো আপনি যদি নাকি একজন বিল্ডিংয়ের ঘরের দিকে তাকান তখন আপনার টিনের ঘরে যে নিয়ামত এটা অস্বীকার হয়ে যাব, আপনার মনের মধ্যে আসবে আমার কাছে তো এই যে বিল্ডিং ঘরটা নাই, তাহলে আপনার যে টিনের ঘরে আছেন এইটা যে একটা নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে, এটা কী হয়ে যাবে, এই নিয়ামতের শুকরিয়া এটা বিনষ্ট হয়ে যাবে, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবে। আর আপনি যদি নাকি দেখেন যে না আমার তো আলহামদুলিল্লাহ একটা টিনের ঘর আছে, অমুক তো একটা টিনের ঘরও নাই, সে তো কুড়ে ঘরের মধ্যে থাকে, তার ঘরের মধ্যে ফানি ফানি পড়ে, তাহলে আপনার মনের মধ্যে আলহামদুলিল্লাহ আসবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে একটা তার থেকে ভালো একটা ঘর দিয়েছেন। এভাবে যে প্রত্যেক ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে আপনার নিজের থেকে নিজের নিচের লেভেল যারা আছে তাদের দিকে তাকাবেন, এটা হাদিসের মধ্যে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইলা উংজুরু ইলা মান হুয়া আসফালু মিনকুম ওয়ালা তাংজুরু ইলা মান হুয়া ফাওকাকুম ফাহুয়া আজদারু, যে তুমি তোমার থেকে নিচের যারা আছে তাদের দিকে তাকাও, তোমার থেকে উপরের দিকে তাকাবে না দুনিয়ার দৃষ্টিকোণ থেকে, ফাহুয়া আজদারু আল্লাহ তাজদারু নিয়মাত আল্লাহ আলাইকুম, তাহলে সেটাও
বেশি উপযুক্ত হবে যে আল্লাহর প্রদত্ত নেয়ামতের যে নাশুকরি হবে না। অর্থাৎ কেউ যদি নাকি নিজের অবস্থান থেকে উপরের দিকে তাকায়, আল্লাহ তাআলার প্রদত্ত নেয়ামতের নাশুকরি হবে, আর নিজের থেকে নিচের লেভেলের লোক দিক দিকে তাকাইলে আল্লাহ তাআলার প্রদত্ত নেয়ামতের শুকরিয়া দেওয়া হবে। তাই দিনের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে নিজের থেকে অন্য যারা আছে তাদের দিকে তাকাইতে হবে যে মাশাআল্লাহ উনি অনেক ভালো আমল করেন, উনার ভালো এলেম আছেন, আমার তো তার তুলনায় কিছুই নেই। আর দুনিয়ার ক্ষেত্রে নিজের থেকে উপরের দিকে তাকাইতে নাই, নিজের থেকে নিচের লেভেলের লোকদের দিকে তাকাইতে চাই। আশা করি বিষয় বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।